আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে ব্রাউজার সম্পর্কে আলোচনা করব। ব্রাউজার বর্তমান সময়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিকস থেকে কোনো না কোনোভাবে প্রশ্ন এসে থাকে। আর কম্পিউটার সম্পর্কে বিস্তারিত জানতে হলে অবশ্যই ব্রাউজার সম্পর্কে জানা প্রয়োজন। তাহলে আমরা দেখি ব্রাউজার কী। ব্রাউজার কি? হোয়াট ইজ ওয়েব ব্রাউজার ইন বেঙ্গলি? উইকিপিডিয়া ডেফিনেশন হিসেবে ওয়েব ব্রাউজারে একটি এমন সফটওয়্যার যার সাহায্যে কোনো ইউজার কোনো একটি নির্দিষ্ট ওয়েবসাইট সম্পর্কে সমস্ত তথ্য ওয়েব সার্ভার থেকে তার ডিভাইসে দেখতে পারে। অনেকেই ওয়েব ব্রাউজারের সাথে সার্চ ইঞ্জিনকে গুলিয়ে ফেলেন, কিন্তু মনে রাখতে হবে সার্চ ইঞ্জিন এবং ওয়েব ব্রাউজার কিন্তু এক জিনিস নয়। সার্চ ইঞ্জিন হলো এমন একটি ওয়েব সার্ভিস যার মাধ্যমে আপনারা বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেখতে পারেন, কিন্তু ওই সমস্ত ওয়েবসাইটের লিঙ্কগুলিকে কম্পিউটার বা মোবাইলে সঠিকভাবে দেখার জন্য ওয়েব ব্রাউজার ইনস্টল করার দরকার হয়ে পড়ে। সর্বপ্রথম ওয়েব ব্রাউজারের নাম হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। 1990 সালে স্যার টিম বার্নার্স-লি তৈরি করেছিলেন। এরপর 1991 সালে লাইন মোড ব্রাউজার তৈরি হয়। এরপরের অংশ শুধু এগিয়ে চলার গল্প। ইন্টারনেট জগতের উন্নতির সাথে সাথে ব্রাউজারের অভূতপূর্ব পরিবর্তন এসেছে। 1993 সালে তৈরি হওয়া মোজাইক ব্রাউজারটিকে পৃথিবীর প্রথম জনপ্রিয় ব্রাউজার বলা হয়। এই মোজাইক ব্রাউজারটির মধ্যে ছিল পৃথিবীর সর্বপ্রথম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI। এরপরে এলো মাইক্রোসফটের যুগ। মাইক্রোসফটের বাজারে আনা প্রথম ইন্টারনেট ব্রাউজারটির নাম হলো ইন্টারনেট এক্সপ্লোরার, যেটি মাইক্রোসফট 1995 সালে বাজারে এনেছিল। মূলত মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে ইন্টারনেট এক্সপ্লোরারের অবস্থা আসত। 2002 সাল পর্যন্ত ব্রাউজারের জগতে ইন্টারনেট এক্সপ্লোরার সবচেয়েতে উপরের দিকে ছিল। 2002 এর হিসেব অনুযায়ী ইন্টারনেটে এক্সপ্লোরার 95% দখল করেছিল। 9টি সেরা ব্রাউজার কোনগুলো? 9টি সেরা ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম, মাইক্রোসফট এস, অ্যালোহা ব্রাউজার, ব্রেভ ব্রাউজার, ভিভালডি ব্রাউজার, ডাক ডাক গো, সাফারি, ফায়ারফক্স অ্যান্ড অপেরা ব্রাউজার। ওয়েব ব্রাউজার দিয়ে কী কী করতে পারবেন? ওয়েব ব্রাউজার www, এটা মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়েব ওয়েব, আর এই ওয়ার্ল্ড ওয়েব ওয়েব হলো ইন্টারনেট। আর ইন্টারনেট আপনাকে ব্যবহার করতে কোনো না কোনো ওয়েব ব্রাউজারের প্রয়োজন পড়বে। ওয়েব ব্রাউজারের দিয়ে ইন্টারনেটের মধ্যে সার্চ করে যে কোনো ছবি ডাউনলোড করতে পারবেন, যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন, ইন্টারনেট থেকে সব কিছু ডাউনলোড করতে পারবেন। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট একটি ব্রাউজারের মধ্যে ব্যবহার করতে পারবেন। এবং ওয়েব ব্রাউজার দিয়ে যে কোনো পেমেন্ট অনলাইনে করতে পারবেন, অনলাইন পরীক্ষা দিতে পারবেন, যে কোনো ডকুমেন্ট ডাউনলোড করতে পারবেন, অনলাইন শপিং করতে পারবেন। এখানে কিছু ছবি রয়েছে বিভিন্ন ব্রাউজারের, যেমন ক্যামিনো, ক্রোমিয়াম, ফায়ারফক্স, ফ্লোক, গুগল ক্রোম, আই ব্রাউজার, সিক্যাপ, ইন্টারনেট এক্সপ্লোরার, ন্যাভিগেটর, ওমেন ওয়েব, অপেরা, সাফারি ইত্যাদি ইত্যাদি। সেই ব্রাউজার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইতিহাস। এখানে যদি আমরা বিস্তারিত জানতে চাই কোন ব্রাউজার কত সালে আবিষ্কৃত হয়েছে এবং কে আবিষ্কার করেছে, সংক্ষিপ্তভাবে পড়ছি। 1990 সালে তৈরি হয়েছিল W3C ডিরেক্টর টিম বার্নার্স-লি দ্বারা, এবং সেই প্রথম ওয়েব ব্রাউজার এর নাম পাল্টে নেক্সাস করে দেওয়া হলো। সেই সময়ের এটাই একমাত্র ব্রাউজার ছিল যেটা ব্যবহার করে ইন্টারনেটে অ্যাক্সেস করা সম্ভব ছিল। এরপর 1992 সালে লাইনাক্স নামের একটি টেক্সট বেসড ব্রাউজ তৈরি করা হয়েছিল, যেটা গ্রাফিক্স কন্টেন্ট দেখতে পারত না। ব্রাউজারটি এখনও রয়েছে এবং সবথেকে পুরনো ওয়েব ব্রাউজার হিসেবে একে বলা হয়। তাহলে সবচেয়ে পুরনো ওয়েব ব্রাউজার 1992 সালে, সেটা হচ্ছে লিনাক্স। এবং 1993 সালে মোজাইক নামের নতুন ব্রাউজার তৈরি করা হলো, যেখানে টেক্সটের সাথে ইমেজ ডিসপ্লে হয়ে থাকতো। এটাকে প্রথম গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার বলা হতো, তাই এর ইন্টারনেট ব্রাউজার অনেক পপুলার ছিল। 1995 ইন্টারনেট এক্সপ্লোরার নামের প্রথম ব্রাউজার আসলো মাইক্রোসফট এর তরফ থেকে। তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার 1995 সালে। 1996 অনেক জনপ্রিয় ব্রাউজার অপেরা একটি রিসার্চ প্রজেক্ট হিসেবে 1994 সালে শুরু হয়েছিল। প্রায় 2 বছর পর সাধারণ লোকদের ব্যবহারের ক্ষেত্রে উপলব্ধি করা হয়। অর্থাৎ অপেরা 1994 সালে আবিষ্কৃত হয়েছিল, 1996 সাল থেকে শুরু হয়। 2003 সাল অ্যাপল দ্বারা নিয়ে আসা হলো সাফারি ব্রাউজার, যেটা সেই সময় কেবল ম্যাকিনটোস কম্পিউটারগুলোর জন্য ছিল।
2004 সাল, এ বছরে বর্তমানের অনেক জনপ্রিয় ব্রাউজার মোজিলা ফায়ারফক্স। 2007 সাল, অ্যাপল নিয়ে আসে মোজিলা মোবাইল সাফারি নামের আরেকটি মোবাইল ওয়েব ব্রাউজার। 2008 সালে গুগলের ক্রোম ব্রাউজার এই ব্রাউ মার্কেটে সামিল হলো এবং অনেক তাড়াতাড়ি করে অনেক জনপ্রিয় হয়ে দাঁড়ালো। 2015 সালে মাইক্রোসফটের উন্নত এবং আধুনিক ব্রাউজার আসলো মাইক্রোসফট এস। তাহলে দেখলেন তো সময় সময় ওই ব্রাউজার এই মার্কেট কতটা বড় হতে থাকলো। এখন আর আগের মতো সাধারণ ইন্টারনেট ব্রাউজার নেই। তো ধন্যবাদ ভিউয়ার্স, এই ছিল আজকের প্রেজেন্টেশন, এবং পরবর্তী প্রেজেন্টেশন দেখার জন্য আপনাদের ইনভাইটেশন থাকলো।